একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে গত 23 জুলাই মঙ্গলবার ব্রাডফুডের একুশে একাডেমি প্রাঙ্গণে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী, নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক সহ একুশে একাডেমির শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মুহাম্মদ হারুনের পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুস সালামের পরিচালনায় শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন মুমিন মিয়া। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, এনামুল হক ও আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একুশে একাডেমি বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে যেভাবে ছড়িয়ে দিচ্ছে তা খুবই প্রশংসনীয়। বাংলা ভাষা শিক্ষার এই ধারাকে অব্যাহত রেখে আরও সামনের দিকে অগ্রসর হবেন এই প্রত্যাশা উপস্থিত সবার, এবং ভবিষ্যতে একুশে একাডেমিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে মৌলানা আব্দুল মতিন পবিত্র মাহে রমজানের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেন। অবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম বিশ্বের শান্তি ও পরকালের মুক্তি কামনা করা হয়। ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ।